বাবা, এই ছোট্ট শব্দটির মাঝে আমরা আমাদের সকল নির্ভরতা খুঁজে পাই, খুঁজে পাই আমাদের আশ্রয়। এই মানুষটি তার জীবনের সর্বস্ব দিয়ে আমাদেরকে কিন্তু আগলে রাখেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছি মানুষটিকে একবার সুন্দর করে বলা হয়েছে কি না, তোমাকে ভালোবাসি বাবা? ঠিক জানি না, অনেকে হয়তো বলেছি, আবার অনেকে হয়তো বলেনি। আজকে এই বিশ্ব বাবা দিবসে আমরা চাই এনটিভি পরিবারের পক্ষ থেকে বিশ্বের সকল বাবাকে খোলা জানালা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভালোবাসি বাবা বলতে, একই সঙ্গে সকল বাবাকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে। সেই সঙ্গে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আজকে কিন্তু বিশ্ব সঙ্গীত দিবস, সুতরাং এই বিশ্ব বাবা দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস মিলেমিশে আজকে একাকার হবে, কারণ আমাদের সঙ্গে আছেন তেমনই কজন অতিথি। এবং এই মুহূর্তে যে তিনজন অতিথি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এদের অনেকগুলো সাদৃশ্য আছে, অনেকগুলো কমন বিষয় আছে। সেই বিষয়ের আগে আমি বলতে চাই, আজকে আমি অন্য পরিচয়গুলো দেব না, কারণ তাদের যেই পরিচয়, ব্যক্তি প্রত্যেক মানুষকে আমরা তাদের নামে খুব ভালো করে চিনি, এবং প্রত্যেকে শিল্পী। আমরা যেটা বলি, কেউ যে অভিনয় করে তাকে বলি অভিনয় শিল্পী বা অভিনেতা, গান গাইলে গায়ক, উপস্থাপনা করলে উপস্থাপক, কিন্তু তারা প্রত্যেকেই শিল্পের বিভিন্ন অঙ্গনে তাদের পদচারণা আছে, এবং তারা প্রকৃত অর্থে যাকে শিল্পী বোঝায়, অর্থাৎ শিল্প সত্তাকে যে ধারণ করেন, তারা প্রকৃত অর্থেই শিল্পী। এবং আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ পছন্দের অভিনেতা চঞ্চল চৌধুরী, আছেন আরও একজন ভীষণ পছন্দের অভিনেতা, এবং সে কী না করেন, সে হচ্ছেন সাজু খাদেম, এবং আছেন যার গান শুনবো পুরোটা সময় জুড়ে আমরা কথার ফাঁকে ফাঁকে, তিনি হচ্ছেন কনক আদিত্য ভাইয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং চারজনই কিন্তু বাবা। এবং মজার ব্যাপার হচ্ছে, চারজনের যে সাদৃশ্যগুলোর কথা আমি বলেছিলাম, চারজনই, তিনজনই পুত্র সন্তানের বাবা। আমি চারজন বলছি এই জন্য, কারণ আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হবেন, তিনি হচ্ছেন আমাদের ভীষণ পছন্দের রাহুল আনন্দ, তিনি ঠিক 30 মিনিট পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন বলে আশা করছি। সো এই যে চারজনের নাম বললাম, তারা কিন্তু পুত্র সন্তানের বাবা, এবং তারা একসময় সন্তান ছিলেন, সে বাবা সন্তানের গল্প শুনবো, বর্তমান সময়ে তারা বাবা, তাদের সন্তানের সঙ্গে তাদের সম্পর্কের গল্প শুনবো। আবার চারজনই কিন্তু পড়েছেন চারুকলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সো আমরা এবার গল্পে যেতে চাই, আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরী আছেন আমাদের সঙ্গে, সাজু খাদেম আছেন, এবং কনক আদিত্য ভাইয়া আছেন আমাদের সঙ্গে। শুরুতে যেতে চাই আমি চঞ্চল ভাইয়ের কাছে, পাবনার সেই পদ্মা নদীর ধার, যেখানে আপনার শৈশবের হাজারো স্মৃতি জড়িয়ে আছে, এবং যারা আমরা নদী পাড়ের মানুষ তাদের বোধহয় নদীর সঙ্গে অন্যরকম একটা সখ্য থাকে, এবং জীবনের অনেক গল্প, সেটা পরিবার পরিজন এবং নদী, সব কিছু মিলেমিশে একাকার হয়। আমি একটু সেই সময়টাতে আপনাকে নিয়ে যেতে চাই, যে বাবা সন্তান এবং সেই ডানপিটে সেই সময়টা, এবং নদীর সঙ্গে যেই সময় কেটেছে, কোন একটা স্মৃতির কথা দিয়ে যদি আজকে আমরা অনুষ্ঠান শুরু করি চঞ্চল ভাইয়া। আমার বাবা, নদী এবং আমি, হ্যাঁ, এই তিনজন এক সূত্রে গাঁথা। সেটা কিরকম, কিসের মাধ্যমে গাঁথা? বেতের মাধ্যমে, লাঠির মাধ্যমে। কারণ আমাদের বাড়ির জাস্ট পাশেই পদ্মা নদী, একদম সেই খরস্রোতা পদ্মা, মানে যখন পানিটা শুকিয়ে যায় তারপরেও চরের এই পাশে, আমাদের এই পারে যতটুক জায়গা থাকে সেটা সাঁতরে পার হতে 10 মিনিট সময় লাগে, এইরকম। মানে নদীর সাথে, পুকুরের সাথে আমার আর আমার বাবার সম্পর্ক খুবই মধুর সম্পর্ক। এবং স্কুল থেকে বাড়িতে ফিরে যেতাম গোসল করতে, কিন্তু সেটা কখন ফিরতাম সেটা নিজের কোনো হুশ থাকতো না, ওই যে মেমোরি লসের রোগীর মতো ভুলে যেতাম যে কখন আমি গোসল করতে এসেছি। তারপরে যখন বাবা লাঠি নিয়ে, কখনো কঞ্চি, বাঁশের কঞ্চি নিয়ে, বেত নিয়ে পারে দাঁড়িয়ে যখন ডাক দিত, ওই হারামজাদা এদিকে আয়, হয় নাই, তারপর কান টেনে ধরে তুলে পেছন দিক থেকে পেটাতে পেটাতে নিয়ে যেত। এই কারণে নদীমাতৃক বাংলাদেশে আমার বাবার সঙ্গে নদী দিয়ে আমার এই সম্পর্ক। আমার বাবা ছিলেন শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার একদম বরাবর পেছনে আমার বাবার ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, এবং আপনি সেই স্কুলেই পড়েছেন, বাবা যে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এটা আবার অনেকে ভাবতে পারেন যে আজকে বোধহয় বাবা দিবস এই ছবিটা এখানে টানানো হয়েছে, না, আমি আমার যত লাইভে যাই এখানে, এখন একটা জায়গা ঠিক করে নিয়েছি, এখান থেকে আমি লাইভে যাই, এবং আমার ছবি আমার বেডরুমে, তারপরে আমার সঙ্গে আমার বাচ্চার ছবি, যাক বাবা ছেলে নাতি আর বাবার বাবা। আচ্ছা, মানে একদম পরপর প্রজন্ম আছে একসঙ্গে ছবিতে। আমি একবারে শেষ করে দেই, কারণ আমি না, এতটুকু অল্প সময় আমি আপনাকে ছাড়তে চাই না, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটি ভিডিও ফুটেজ দর্শকদেরকে দেখাতে চাই, যে ভিডিও ফুটেজটি আমাদের সাজু ভাই পাঠিয়েছেন আমাদেরকে বাবাকে নিয়ে। সো সেটি আগে আমি দর্শকদেরকে দেখাবো, তারপর সাজু ভাইয়ের কাছে যাবো, এবং কনক আদিত্য ভাইয়া হাসছেন, সো ভাইয়া আসছে এক এক করে সবার কাছে। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, বাবাদের সাথে আমাদের সবসময় একটা দূরত্ব ছিল। বাবা মানেই হচ্ছে গুরুগম্ভীর,
রাগী এবং কম কথা বলা মানুষ। বাবারও সেটা করতে একটা দূরত্ব তৈরি করে রাখতেন, যাতে বাবাকে দেখলে আমরা ভয় পাই। সেজন্য যেটা হতো যে বাবাকে কখনো আবদার করে কিছু বলতে পারতাম না, আহ্লাদ করে কিছু বলতে পারতাম না, কিংবা অনেক কথাই বাবাকে বলা হতো না। আমার বাবার মৃত্যুর পর সত্যি বুঝতে পারলাম বাবাকে আমার অনেক কথা বলা হয়নি, কিংবা বাবাও হয়তো আমাদেরকে অনেক কথাই বলে যেতে পারেননি। সেজন্য আমি আমার সন্তানের সাথে কোনো রকম দূরত্ব তৈরি করে রাখিনি, মিলেমিশে একাকার হয়ে থাকি, যেন আমার অনুপস্থিতিতে সে আফসোস না করে যে বাবাকে অনেক কথা বলা হয়নি। বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আসলেই তাই, বলা হয়ে ওঠে না। আমি যেমন অনুষ্ঠান শুরুর আগে বাবাকে বলেছি অনুষ্ঠানটি দেখতে, সাজু ভাই বাবাকে নিয়ে যে আজকে যে অভিব্যক্তি সবাইকে জানালেন, একটু যদি বলি যে জীবনে পথ চলার ক্ষেত্রে বাবার কোন পরামর্শগুলো মেনে চলছেন, এবং থাকে না জীবনে অনেক উত্থান পতন থাকে, অনেক বাক পরিবর্তন হয়, এবং আমাদেরকে কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু ঘটনা ঘটে যেই সময়টাতে নিজেকে মানিয়ে চলতে হয়, কিন্তু বাবার কোন পরামর্শগুলো, কোন দিক নির্দেশনাগুলো পুরোটা জীবনে আপনি সবসময় অনুসরণ করেছেন? প্রথমেই আমরা এখানে যে তিনজন আছি, তিনজনের বাবাই শিক্ষক। তিনজন, চারজন আছি, চারজনের বাবাই শিক্ষক। আমার বাবাও একজন প্রধান শিক্ষক ছিলেন স্কুলের। মানে পৃথিবীর সবচেয়ে দামি পেশাটাতে নিযুক্ত ছিলেন আমাদের বাবারা। এবং আমার বাবা সবসময় একটা কথা বলতেন, সেটা হচ্ছে তোমার দ্বারা কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এটাই তোমার মূল ধর্ম হতে পারে, এটাই তোমার মূল কর্ম হতে পারে, এবং তোমার সততা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তুমি যদি মনে করো তোমার অসতা অসততা কেউ দেখছে না, সেটা ভুল। তোমার অসততা তোমাকে ব্যর্থ করবে, তোমার সততা তোমাকে সফল করবে। এবং আমার এই কথাটি আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা আমার বাবা। একদম ঠিক তাই, আমি নিজে একটু আবেগ আপ্লুত হচ্ছি, কারণ আমি ওই সময় আমার বাবার কাছে নেই, বাবা আছেন গ্রামে। আমি একটু কনক আদিত্য ভাইয়ের কাছে যেতে চাই। কনক ভাইয়া, যে কথাগুলো আমাদের সাজু খাদেম ভাই বলছিলেন যে বাবার সঙ্গে আমাদের একটা দূরত্ব থাকে, মনে হয় বাবা যেন দূরের মানুষ, এবং আমাদের সকল আবদার, চাওয়া পাওয়া, অনুযোগ, অভিযোগ আমরা বোধহয় মায়ের কাছেই সব সময় বলি, আপনার ক্ষেত্রে বাবা এবং আপনার মধ্যে সম্পর্কটা কেমন ছিল? প্রথমত একদম ছোটবেলার বিষয়টা আলাদা, কিন্তু যখন বুঝতে শিখি একটু বড় হই, ধরেন হাই স্কুলে উঠি, তখন তো তার পরিচালিত স্কুলে আমাকে পড়তে হয়েছে। তো তার সঙ্গে আমার একটা ইয়ের সম্পর্ক হচ্ছে ছাত্র এবং শিক্ষকের। তো এই জায়গাটা আসলে কখনো, এই এই যে দেয়ালটা, এই দেয়ালটা কিন্তু কখনো ভাঙেনি, কিন্তু আবার কখনো ওই রকম মানে খেদও হয়নি বা কোনো আক্ষেপও হয়নি যে আমার সঙ্গে এরকম, বা ওই সিনেমা কিংবা টিভি নাটক গুলোতে যেরকম বাবা ছেলের সম্পর্ক দেখি ওই রকম করে কিন্তু হয় নাই, কিন্তু কখনো এটা নিয়ে আক্ষেপও হয় নাই। কারণ হচ্ছে যে আমি দেখছিলাম যে একজন মানুষকে যাকে আসলে পুরোপুরি ভাবে ফলো করা যায়, মানে যাকে ধারণ করে জীবনটা, জীবনকে গঠন করা যায়, আমার সঙ্গে তার এটা করো সেটা করো এরকম করে চলবে এরকম করে চলবে এরকম কোনো কিন্তু বিষয় কখনো এরকম করে আলোচনা হয়নি। নিতান্ত খুব পারিবারিক বিষয়াদি কিংবা অন্যান্য বিষয়, কিন্তু এইভাবে চলো ওইভাবে চলো এরকম কিন্তু ওইভাবে আলাপ হয় না। কিন্তু হয়তো আমি বুঝতাম যে আমি তাকে দেখে এইভাবে চলতে শিখছি, মানে তাকে আমি পুরোপুরি ভাবে ফলো করতে পারছি, যে কারণে হয়তো ওই ঘটনাটার ওইভাবে ঘটে নাই। খুব সম্প্রতি সময় আমি বাবা হারিয়েছি, এক বছরও হয়নি, 6-7 মাস আগে বাবা হারিয়েছি। হ্যাঁ, তো আমি এখনো মনে করি যে আমার যাবতীয় শিক্ষা এবং অন্যান্যদের সঙ্গে যে আমার আচরণ, আমার জীবন চলার গতিপথ, গতিবিধি আমি আমার বাবাকে দেখে শিখেছি আসলে। অনেক ধন্যবাদ কনক ভাইয়া। আমি যেতে চাই আবার চঞ্চল ভাইয়ের কাছে। আমরা যারা শিক্ষকের ছেলে মেয়ে, শিক্ষক বাবারও সবসময় চান ছেলে মেয়ে হয় ডাক্তার হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা চাইতেন আমি ডাক্তার হই, কিন্তু আমি সেটা হতে পারিনি। আমি যতটুকু জানি চঞ্চল ভাইয়ের ক্ষেত্রেও বোধহয় এমন একটি গল্প আছে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়া নিয়ে। ভাইয়ার ভাই, বড় ভাই সম্ভবত ডাক্তার, সেই গল্পে আমি যেতে চাই। যখন চারুকলায় ভর্তি হতে চাইলেন, বাবা তখন কি বলেছিল?
বাবা আসলে নিষেধ করেননি, কিন্তু তাদের স্বপ্ন ছিল। যেমন বাবা মা চেয়েছিলেন আমার বড় ভাই যেহেতু ডাক্তার, আমি যদি ইঞ্জিনিয়ার হই তাহলে একটা মানে কি বলবো ষোলকলা পূর্ণ হয়। আর গ্রামের গ্রামে তো আসলে শিক্ষক বলতে সবাই পরিচিত, শিক্ষককে চেনে। আর যদি সেই শিক্ষক যদি সেই নাম করা কোনো শিক্ষক হন তাহলে তো মোটামুটি সে স্টার। তা আমরা যখন ছোট আমার বাবাকে তখন একদম সারা উপজেলাতে এক নামে চেনে, এবং তার আগে কারণ আমার বাবা অনেক মানে প্রাচীন শিক্ষক আর কি, প্রাচীন যুগের শিক্ষক। মানে আমাদের এলাকাতে এমন কোন মানুষ নেই, সে যত সিনিয়রই হোক, যে কিনা আমার বাবার স্টুডেন্ট না, এরকম আর নেই। মানে আমার বাবার আমাদের সৌভাগ্য যে বাবা এখনো বেঁচে আছেন। তা বাবা মায়ের একটা ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমার আসলে তো আপনারা বুঝতেই পারছেন বর্তমানে আমার অবস্থান সম্পর্কে যে আমার আসলে ওই ওই ধাতে সইত না, সে কারণে আর ওদিকে আগ্রহ ছিল না। কিন্তু বাবা একটা একটা জিনিস বাবার কাছ থেকে শিখেছিলাম, এটা হচ্ছে যে কোনো ভাবেই সেটা মারধর করার সময় বললেও বলতো, মা বা বাবা দুইজনই একই কথা বলতেন যে তোমাকে মানুষ হতে হবে। তার প্রধান কারণটা হচ্ছে তোমার বাবার শিক্ষক, শিক্ষকের সন্তান হয়ে যদি তুমি মানুষ না হও তাহলে প্রত্যেকটা মানুষ বলবে তোমার বাবার দিকে আঙুল তুলে বা আমার দিকে আঙুল তুলে বলবে যে শিক্ষকের সন্তানই তো মানুষ হয়নি, তাহলে উনি অন্যদের সন্তানকে কিভাবে মানুষ করবেন, নিজের সন্তান তো মানুষ করতে পারেনি। এটা একটা আলাদা দায়বদ্ধতা আমাদের জন্য ছিল, যা কিছুই করি না কেন অন্য ছেলে পেলে দুষ্টামি করবে, কাছের আম চুরি করবে, ডাব চুরি করবে, সবকিছু করবে, লিচু চুরি করবে, বাস ঝাড়ে গিয়ে যা খুশি তাই করবে, বাস চুরি করবে, অনেক কিছু গ্রামের বাড়ি তো পুকুরের মাছ চুরি করবে, চরে গিয়ে খেলবে, সবকিছু ঠিক আছে সবাই করবে, আমার বয়সে সব বন্ধু যা করছে সাত খুন মাপ তাদের। কিন্তু আমার বেলায় আমি কিছু করতে গেলে এই তুমি অমুক মাস্টারের ছেলে না, তোমার কাছ থেকে তো এটা আশা করি নাই। ঠিক সেই ধারাবাহিকতায় এখনো একই জীবনে আছি। এখনো আমি যদি রাস্তাঘাটে অথবা কারোর সাথে যদি কোনো কোনো মুহূর্তে যদি একটু রাগান্বিত হই, অনেক সময় হয় না যে অনেক ঘটনা ঘটে, সে আমি তো আসলে অভিনয় করি আর যাই করি, আমরা তো সাধারণ মানুষ, সবাই তো মানুষ, এখনো কিছু বললে বলে ভাই আপনার আমি বলতে চাই দর্শকদেরকে, জঞ্জল ভাই কিন্তু এটা বললেন না যে তিনিও কিন্তু তেঁতুল গাছে উঠে তেঁতুল পেরে খেতেন সেই যখন স্কুলে পড়তেন। তো এটাকে কেন বললেন না জানি না, বাবার হাতে বোধহয় আমরা কম বেশি সবাই পিটুনি খেয়েছি। কিন্তু একটু জানতে চাই এই তিন বন্ধুর সম্পর্কে, যেহেতু চারুকলায় পড়া, এবং চারুকলায় পড়া মানে কিন্তু একটা কেমন অদ্ভুত সুন্দর একটি লাইফ আপনারা লিড করেছেন, কারণ খুব ফ্রি এবং মনের মতো করে ঘোরা, শিল্পী যেরকম হয় আর কি। তো এই তিন বন্ধুর গল্প একটু জানতে চাই। আমি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে চারুকলা একদম আলাদা, এবং সেই জায়গার শিক্ষক এবং ছাত্রের সঙ্গে যে সম্পর্ক, তারপর শিক্ষার্থীর সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক, এই সম্পর্ক এত গভীর, এত ভালোবাসার সম্পর্ক, এত বন্ধুত্বের সম্পর্ক আমার মনে হয় না যে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে। এবং আমার সাথে কনক অথবা সাজু অথবা রাহুলের দেখা হোক বা না হোক, বা আমাদের ক্লাসমেট বা পরিচিত সিনিয়র ভাই, ইভেন আমাদের শিক্ষক, এদের সঙ্গে মাসের পর মাস বছরের পর বছর দেখা হবে না, তাতে কিছুই যায় আসে না। কিন্তু আপনার যে সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছে, আমরা দীর্ঘ সময় পড়াশোনা করেছি, আমাদের চারুকলাতে একটু সেশন জট বেশি থাকার কারণে আমাদের 6 বছরের কোর্স শেষ করতে 12 বছর লেগেছে, আমাদের সিনিয়র যারা তাদের লাগতো 14 বছর, সবকিছু মিলিয়ে ওটা আমাদের, আমরা একটা সময় গিয়ে আমাদের ওটা সহ্য হয়ে গিয়েছিল, আমরা ভেবে নিয়েছি এটা আমাদের বাড়িঘর, কারণ ওটা আমাদের, এটা তো অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো না, ওইখানে এত স্বাধীনভাবে এত চমৎকার পরিবেশে আমরা, এখন যদি পরিবেশটা আগের মতো আছে কিনা আমি জানি না, এই যে সম্পর্ক তৈরির যে সময় এবং যে সুযোগ ওইখানে ছিল, সেই জায়গা থেকে 6 মাস বা 1 বছর পরেও যদি কারোর সঙ্গে দেখা হয়, কোন শিক্ষকের সঙ্গে বলি অথবা আমার কোনো বন্ধু বান্ধব, সমান আবেগ এবং সমান অনুভূতি মানে বোধ করি, এবং যে কারণে এই বন্ধুত্বটা এত গাঢ়। এবং আমার মনে হচ্ছে না যে সাজু এবং কনকের সঙ্গে আমার, অবশ্যই করোনাকালীন সময় আমরা কয়েকটা লাইভে একসঙ্গে কাজ করেছি, তারপরেও দেখলে পরে মনে হয় যে ও তো, ওকে তো আমি প্রত্যেক দিনই দেখি, কারণ কিছু কিছু মুখ, কিছু কিছু সম্পর্ক একদম, ওটা প্রতিদিন আর নতুন করে আপডেট করতে হয় না, প্রতিদিনই নতুন, পুরাতন এবং অনেক সুন্দর, মানে সবকিছু মিলেমিশে একাকার অনুভূতিগুলো। একটু সাজু ভাই এবং কনকদার কাছে যাব, আপনারা কি বলবেন এই তিন বন্ধুর বিষয় নিয়ে এবং একসঙ্গে চারুকলার জীবন নিয়ে? না, আমি তো এর আগেও বহুবার বলেছি যে আমাদের যেদিন প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু হয় সেদিন থেকেই আমাদের বন্ধুত্বের মানে আর কোন রকমের
সময় ক্ষেপণ করতে হয়নি যে আমরা বন্ধু কি বন্ধু নয়। আমরা সেই ওরিয়েন্টেশন ক্লাস থেকেই আমরা সবার সাথে সবার যে সম্পর্কটা ডেভেলপ করে এখন পর্যন্ত আছি সেটা ভীষণ ঈর্ষা করার মতো একটা বিষয়। এবং আমার মনে হয় যে এখানে কনক আর আমি এক সময় দীর্ঘ সময় একসাথে একই রুমে ছিলাম, একই বেডে ঘুমিয়েছি। ও হ্যাঁ, একই সঙ্গে বেডমেট আপনারা। একই বেডমেট এবং নানা স্মৃতি আছে, নানা ঘটনা আছে, নানা রটনা আছে, যে কথাগুলো এখন আসলে এই পাবলিকলি বলাও যাবে না। আর চঞ্চলের সাথে আমাদের সম্পর্কটা ছিল কিরকম যে আমরা মাঝে মাঝে জগন্নাথ হলে গিয়ে, আমি ফোন নাম্বারটা ভুলে গেছি, 63 নাম্বার না 62 ছিল, 62 নাম্বার রুম, ওই রুমটা ছিল আমাদের একটা অডিটোরিয়ামের মতো, যে আসলে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান হবে, স্কাল্পচার হবে, পেইন্টিং হবে, এবং সবাই আমরা সকল বন্ধুরা একসাথে আড্ডা মারবো, গল্প করবো। এই যে একটা স্মৃতি, জগন্নাথ হলে ক্যান্টিন ছিল খাওয়ার জন্য মানে সবচেয়ে মানে আমরা বলতাম যে আদর্শ স্থান, যে খিদা লাগছে চলো আমরা জগন্নাথ হলে ক্যান্টিনে খেয়ে আসলাম, সেখানকার রান্নাটা খুব মজার ছিল। তো এই স্মৃতিগুলো আমরা হয়তো এর মধ্যে 15 বছর হয়তো আমরা এই স্মৃতি নিয়ে আলোচনা করিনি, কিন্তু এখন বলছি বলে সেটাও মনে হচ্ছে না এটা 15 বছর আগের, মনে হচ্ছে গতকালই তো জগন্নাথ হলে গিয়ে খেয়ে আসলাম। মানে আমরা কেন জানি আমরা বুঝতে পারছি না যে আমরা যে এতটা সময় পার করে চলে আসছি সেটা আমরা বুঝতে পারছি না এখন। তো সেই কারণে মাঝে মাঝে কেউ যদি বলে যে আপনি তো অনেক সিনিয়র হয়ে গেছেন, সেটা মানতেই রাখে। সিনিয়র যে আমরা হই নাই সাজু, সিনিয়র যে হই নাই তার প্রমাণ হচ্ছে আমাদের ব্যাচের আর কি একটা গ্রুপ আছে ফেসবুকে, মাঝে মধ্যে আমরা সেখানে আমাদের অনেক বন্ধু বান্ধব সব বান্ধবী এরা সবাই দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রায় 30-40 জনের সঙ্গে আমাদের রেগুলার যোগাযোগ হয় ফেসবুকের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে। তখন প্রায় আমরা যখন লাইভে আসি, লাইভে সর্বোচ্চ কজন আসা যায় একসঙ্গে, তাতে কোনো জায়গা হয় না। তারপর যে আড্ডাটা শুরু হয় সেই আড্ডা আসলে মানে কি বলবো, তখন মনে হয় যে আমরা বোধ হয় সবে মাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আজকে, মানে সেই আড্ডা এইরকম জমজমাট। আসলে আমাদের, আমি তো সবসময় বলি যে আমাদের আড্ডাটা কোনোভাবে কোনো ব্যারিয়ারে বা কোনো একটা ডিজাইনে বাধা যাবে না, এটি একটি উন্মুক্ত আড্ডা। এবং এই আড্ডার মধ্যে যে কত ধরনের বিষয়বস্তু চলে আসে, এবং সেই আড্ডাটা আমার মাঝে মাঝে মনে হয় যে এই আড্ডাটাই যদি আমরা আবার রিওয়াইন্ড করে দেখতে পারতাম তাহলে বোধ হয় আমরা নিজেরাও আরো সমৃদ্ধ হয়ে যেতাম, এরকম মনে হয়। আচ্ছা, এবার এবার সাজু ভাইয়ের বেডমেটের কাছে যাব, কনক ভাইয়ের কথা শুনবো একটু। বেডমেট বেডমেট আমরা একটু একটু মনে পড়লো হঠাৎ করে সাজ্জাদ, এটা হচ্ছে যে আমরা যখন ওই ওই রুমটায় যাই, যে একটা রুমে আমরা উঠবো, আমি থাকতাম সামনের ভবনে, তো আমি আর সাজু একটা রুমে একটা বেড শেয়ার করব। তো এটার প্রেক্ষিতে কিন্তু আমাদের একটু হালকা মিছিলও করতে হয়েছে সেই সময়ের রাজনৈতিক দলের। আমার স্পষ্ট এখনো মনে আছে যে আমি আর সাজ্জাদ আসলে কি করছিলাম, আমি আর সাজ্জাদ ওই একজন স্লোগান দেয় আর আমরা পিছনে কবিতা পড়তে পড়তে যাই। মানে ওই মিছিলের শর্তে আমরা হলে উঠবো, এবং কয়েকদিন পরে আমরা দেখলাম যে ওই ওই হলের কমিটিতে আমাদের নামও দিয়ে দিছে, এবং আমরা কিন্তু জানি যে আমাদের আমাদের কনভিকশন কি, আমরা কি করবো না করবো আমরা জানি, কিন্তু আমরা খুবই নীরবে নিবৃতে মিছিলের পেছনে আমরা নিজেরা হয়তো বলছি, ওরা হয়তো মিছিল করছে, আমরা হয়তো বলছি একদম একদম ওরা দম সাজ। আসলে স্মৃতিগুলো মনে করলে আসলে অন্যরকম লাগে, আমরা হারিয়ে যাই স্মৃতিতে। আমরা আরো অনেক স্মৃতি রোমন্থন করব। আমি একটু চঞ্চল ভাইয়ের প্রসঙ্গে আবার যাব। এনটিভির সঙ্গে চঞ্চল ভাইয়ের এ পর্যন্ত যত কাজ, এর মধ্য থেকে কিছু কাজ নিয়ে একটি ভিডিও কোলাজ নির্মাণ করা হয়েছে, সেই ভিডিওটি আমি এবার দর্শকদেরকে দেখাতে চাই। এই সোবিয়ালা ভাই, আমার একটা ছবি তুলে দিবেন, আমি তো রেডি হইনি, আপনি ছবি তুলে ফেললেন। অসুবিধা নাই, আপনি দেখেন এই ছবিগুলো সবচেয়ে ভালো হইব। আই সোবিয়ালা, একটা ছবি তুলে দিবেন। কথা ছিল ঘরে কোনো মায়া মানুষ ঢুকাইবার পারবা না, কারে লয় ঢুকছো? ভাবিও তো আমার বিয়ে করা বউ। স্যার, গন্ডগোল তো 7 লাখ টাকার না, গন্ডগোল হচ্ছে 70,000 টাকা। কাল সন্ধ্যার মধ্যে আমার 70,000 টাকা অফিসে রেখে যাবেন। আমার ঘরে ঢুকে আলমারি খুলে কেটে টাকাটা নিছে আমার জানতে হইব না? ধরুন টাকাটা আমি নিছি। মা তোমার জন্য পাঠাইছে। ঢং কইরো না, তুমি জানো কেন আনছি? এখানে কি হতো? অনেক কিছুই হতো, এখানে প্রেম হতো,
বিয়ে হতো, মানুষ ঘর বাঁধত। আপনার কথা না আমি পাপাকে বলেছি। তাই নাকি? পাপা বলেছে আপনাকে বাসা যাবেন। আজ থাক। কেন? আর আপনি তো অসুস্থ ফিল করছেন কেন? পাপা কি বাঘ না ভালো? আপনি কি বলছেন? আমি দালালকে বলে দিয়েছি টাকা পয়সা আমাকে কিছু দিতে হবে না। আমার শত্রুপক্ষ তো দুইটা, এই দুই শত্রুপক্ষকে একসাথে বসাতে হবে, এটাই হচ্ছে আমার শর্ত। আমি কিন্তু বিলকিস ম্যাডামের প্রতি কৃতজ্ঞ, সে কৃতজ্ঞতার জায়গাতে কিন্তু আমি তারে বিয়ে করেছি। স্যার, মুই কিন্তু এর বিবাহের প্রস্তাব দেই নাই। স্যার, এবার বিষয়টা বুঝতে পারিছেন? সে নিজে যেহেতু আমারে বিয়ে করতে চায় নাই, নিজের মনের বিরুদ্ধে যে আমারে বিয়ে করেছে। আগে যখন রাস্তাতে হাঁটতে যেতা, আমারে বলতা রাস্তার পাশে খাড়ায় থাকতে, কারণ তোমার তখন আমাকে দেখবার জন্য মন চাইতো। আমার হাতে টাইম নাই। তোমার আব্বা আমার বিরুদ্ধে কিছু লোকজনে উস্কে দিছে, তারা গরম হয়ে আছে, তারপরে ঠান্ডা করা লাগবে। এখন আমার পরিষদে যাওয়া লাগবে। দেখে নিলাম দর্শক, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। চঞ্চল ভাইয়া, আপনার কেমন লেগেছে? ভালো ভালো, আসলে অনেকগুলো কাজ দেখলাম যে যেগুলো ভুলে গেছিলাম যে এই কাজটা করেছি অনেক আগে। আচ্ছা, তার অনেক আগে দেখতে কিরকম ছিলাম একটু দেখে নিলাম। আসলে বয়স, এই অভিনয়ের ক্ষেত্রে যে ভিন্নতা, আপনার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করা, আবার একটা সময় লম্বা সময় ধরে কিন্তু আমরা দেখেছি একটু বোকা ধরনের চরিত্র প্লে করতে, আবার আয়নাবাজির সময় আমরা যেটা দেখেছি, বা একটা একটা মঞ্চ নাটক আছে, আমি এই মুহূর্তে ঠিক নামটা মনে করতে পারছি না, সেখানেও আপনি একসঙ্গে ছয়টা ক্যারেক্টার প্লে করেছেন। হ্যাঁ, রাইট। এবং সেই সঙ্গে কিন্তু আবার আয়নাবাজির কথা যদি আমি আনি, খুবই চ্যালেঞ্জিং ছিল। একটু চরিত্র নিয়ে জানতে চাই, আপনার পছন্দের চরিত্র কি ধরনের চরিত্র আপনার পছন্দ? আমার কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। যে প্রথম কথা হচ্ছে যে যে চরিত্রে আমি অভিনয় করব সেই চরিত্রটা যেন অন্য চরিত্র থেকে আলাদা হয়। মানে একই চরিত্রে বারবার বা একই ম্যানারিজমে কাজ করা, এটা আমার ভালো লাগে না। সেই কারণে আমি প্রায় নাটকেই বা সিনেমাতে একটু আলাদা আলাদা চরিত্রায়নের চেষ্টা করি, সেটা যদি গল্পে যদি থাকে। সবসময় তো চাইলেই আর করা যায় না, কারণ আমাদের গল্পের মান খুবই খারাপ অবস্থার দিকে, ভালো গল্পের খুবই সংকট। তার মধ্যে বিশেষ করে সিনেমাতে সেটা করার চেষ্টাই করি, আর এটাই একজন অভিনেতার কাজ আমি মনে করি। যে যে চরিত্র আমি অভিনয় করছি ওই চরিত্রটি তো আমি না, কিংবা আরো অন্য চরিত্র করলাম সেটা আগের কোনো চরিত্রের মতো না। নিশ্চয়ই একটি চরিত্র থেকে আরেকটি চরিত্রের কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো যদি একজন শিল্পী যত্নের সঙ্গে যদি একটু মানে খেয়াল করে, তাহলে পরে বোধহয় চরিত্রগুলো আলাদা হয়। হ্যাঁ, আর একটা সময় যেটা হচ্ছে যে এই আমি প্রায় 20-22 বছর ধরে অভিনয় করছি, তো আমার ম্যাক্সিমাম অভিনয় দেখে আমার ভালো লাগে না। ম্যাক্সিমামই না, হয়তো আমার মানে যদি 100টা নাটক দেখি তার মধ্যে 1-2টা নাটকে হয়তো আমার একটু ভালো লাগে, তাও সেটা আমার অভিনয়ের কারণে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো লাগে হয়তো গল্পের জন্য, বা চরিত্রটা আমি নিজে যা করেছি সেটা না, আমি কল্পনায় ওই চরিত্রটা যেভাবে দেখতে পাই সেটাকে ধরে নিয়ে হয়তো কিছু কিছু কাজ ভালো লাগে। আর আমার কোনো প্রিয় চরিত্রও নেই বা কোনো স্বাচ্ছন্দ্য বোধও নেই। আমি একদম যা কাজ করি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা দিন সমানভাবে ভালোবেসে করার চেষ্টা করি, এবং শিল্পী হিসেবে এটা আমার দায়িত্ব মনে করি, সবাই যেন এই যত্নটা নিয়ে কাজ করে। এই আবার একটু বন্ধুত্বের প্রসঙ্গে আসি, তিন বন্ধুর সঙ্গে কাজের বাইরে কখনো কি হয় যে নিজেরা উদ্যোগ নিয়ে দেখা করা, বা কেউ কারো বাসায় গিয়ে একটা গেট টুগেদার করা, এরকম কি কখনো হয়? হ্যাঁ, এটা প্রায় হয়। আমি হয়তো খুব বেশি অ্যাটেন্ড করতে পারি না, বা হয়তো দেখা গেল যে কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি সাজু পারে নাই, বা কোনোটা হয়তো সাজু গেছে আমি পারি নাই। বিশেষ করে কনকের সাবারের বাড়িতেই ম্যাক্সিমাম গেট টুগেদার হয়। আবার একটা গেট টুগেদার হয়েছিল আমাদের মোবাইলে যে আমরা শুটিং করি এখানে, তা এইরকম হয়, প্রায়ই হয়। এবং আমাদের বিশেষ করে দেশের বাইরে যেসব ফ্রেন্ডরা থাকে ওরা যখন আসে দেশে, তখন ওদের জন্য আর কি আমরা সবাই একটু গেট টুগেদার করি, ফ্যামিলি সহ সবাই একসাথে মিট করার চেষ্টা করি। এটা একটা খুবই ভালো উদ্যোগ, এবং তাতে করে হয় কি যে সম্পর্কগুলো একটু ঝালাই হয়, সেই সঙ্গে আমরা আসলে কে কি অবস্থায় আছি, কারণ আমার সন্তান কত বড় হয়েছে, আমার সন্তানের সঙ্গে তো সাজুর সন্তানের একটা সম্পর্ক তৈরি করতে হবে। বাবা বাবা বন্ধু, কিন্তু আমাদের সন্তানরা কেউ কাউকে চিনতো না, তা তো হয় না। এর জন্য আর কি আয়োজন করা হয় মাঝে মধ্যে।
আমি একটু কনক ভাইয়ের কাছে যাব। কনক ভাইয়া এবং তার ছেলে ধিয়ানের আমি একটা ইন্টারভিউ পড়েছিলাম, সেখানে এরকম দেখেছি বাবা এবং ছেলের মধ্যে প্রত্যেকটি বিষয়ে পছন্দ অপছন্দের অনেক অমিল আছে, এবং একটি জায়গায় গিয়ে আমি মিল পেয়েছি এই সঙ্গীতের বিষয়টি, সঙ্গীত এবং কোনো একটি ইনস্ট্রুমেন্ট বানানো নিজে থেকে বা বাজানো এই বিষয়টি। কিন্তু একটু যদি জানতে চাই, সেখানে আমি তার একটি কমেন্ট পড়েছি, সে বলেছে যে বাবার কোন দিকটি অপছন্দ, সে বলেছে একটু বয়সের একটা ভারত্ব দেখানো, এমন একটি কথা সে বলেছে। বাবার সঙ্গে এখন সম্পর্কটা অনেক বেশি বন্ধু বন্ধু, বাবা ছেলের সম্পর্কটাকে উতরাইয়ে চলে গেছে, কারণ সে এখন প্রাপ্তবয়স্ক কোটে কলেজে পড়ছে। ওকে, তাহলে হয়তো এই বয়সের দোহাইটা সে এখন আর আপনি দেন না, সেটা বলতে পারবে না। সাজু ভাইয়ের ক্ষেত্রে কি অবস্থা, ছেলে এবং বাবার মধ্যে কি রকম সম্পর্ক? ওর অবস্থা আমার চেয়ে আরো খারাপ। আমি আমাদের ব্যাচের রাজধানী হচ্ছে কনকের বাসা। এবং সেটা সাভারে, আমাদের ব্যাচের যে কোনো কিছু হবে সেটা হচ্ছে কনকের বাসা। তো কনককে আমি সবসময়ই, কনকের সামনে বলা হয়নি, আজকে প্রথম বলছি, আমি সবাইকে বলেছি কনক হচ্ছে সত্যিকার অর্থে একজন শিল্পী এবং সাহসী মানুষ। আমরা অনেকেই কিন্তু আমাদের যখন টাকা পয়সা হয় তখন আমরা একটা বাংলো বাড়ি বানাই, সেই বাড়িটিতে কেয়ারটেকার রেখে দিই, মাঝে মাঝে গিয়ে আড্ডা মারি। কনক হচ্ছে সেই মানুষটি, যে মানুষটি সে একটি এলাকায় গিয়ে একটি গ্রামীণ পরিবেশে একটা বাড়ি বানিয়ে সে সেখানেই বসবাস করে এবং সেখান থেকেই তার সন্তানদেরকে পড়াশোনার জন্য ঢাকায় পাঠায়, এবং আবার রাতে গিয়ে সেখানে বসবাস করছে, সেখানে প্রকৃতি, সেখানকার আবহাওয়া, সেখানকার মানুষদের সাথে তার জীবন যাপন। তো এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকে বড় বড় গলায় বলি যে আমরা আসলে চাই এটা করতে ওটা করতে, কিন্তু শেষ পর্যন্ত আমরা একটা আরবান ফ্যাসিলিটিস কিংবা আরবান লাইফকে ফেলে আমরা ওই রকম একটি রুরাল জীবনে যেতে চাই। এই জন্য আমি কনককে সবসময় বলি যে সে রিয়েল আর্টিস্ট বলেই এটা সম্ভব হয়েছে। আর ও সন্তানের সাথে ওর সম্পর্কটা আমরাও জানি, ভীষণ চমৎকার সম্পর্ক। আমরাও আমাদের সন্তানদের সাথে, সন্তানের সাথে আমি একটু লাইভ ইয়েতেও বলেছি, আমি আমার বাবাকে নিয়ে কথা বলছি যে আমরা আমাদের সন্তানদের সাথে কোনো রকম গ্যাপ তৈরি করার চেষ্টা করি না বা করা হয়ে উঠে না, কারণ আমরা বুঝে গেছি আমরা কি কি জিনিস ফেস করেছি। আমি আমার সন্তানের সাথে যে কোনো কিছু নিয়ে ওর কথাও শুনতে রাজি আছে, আমার কথাও সে শোনে, এবং আমরা বোধ হয় একটা বন্ধুর মতোই বড় হয়েছি। একদমই একদমই চাই। আমি একটু চঞ্চল ভাইয়ের কাছে আবার যাব। করোনার সময়টাতে যেহেতু বাসায় আছেন, একদম নিরাপদে আছেন, এবং আমি একটি কাজ দেখেছি আপনার, আয়নাবাজির একটা সিকুয়েল করেছেন আপনি আবারও নতুন করে, ওটা ছোট্ট একটা অংশ, ওটা কয়েকটা পর্বে বোধহয় গিয়েছিল, যেটা আমরা একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে দেখেছি এবং ইউটিউব চ্যানেলে দেখেছি। সো করোনাকালীন সময় ঘরে বসে কিভাবে কাজ করা হচ্ছে? করোনাকালীন সময় এখন আর কিছু করা হয় না, কারণ এখন মন মানসিকতা ভালো না, প্রায় 3-3.5 মাস হয়ে গেছে। প্রথম দিকে এক ধরনের উত্তেজনা, মানে দুশ্চিন্তার সাথে সাথে এক ধরনের উত্তেজনাও ছিল যে কিছু একটা করি, মানে আস্তে আস্তে সেই উত্তেজনাটা কমে গেছে, কারণ চারপাশে এত মৃত্যুর মিছিল এবং আগে মৃত্যুর ছায়াগুলো অনেক দূরে ছিল, সেগুলো আস্তে 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 এত কাছে চলে আসছে যে এখন আর তেমন কিছু করি না। এই প্রতিদিন হয়তো একটা দুইটা লাইভ থাকে, এক দুদিন পরপর হয়তো লাইভে যাই, লাইভে কিছু কথাটা বলি। আর আগে অনেক কাজই করেছি, অনেক কাজই, বিশেষ করে এই 3 মাসে অন্তত 100-150 ভিডিও মানে বাইট দিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানকে বা বিভিন্ন মানে জনসচেতনতা বাড়ানোর জন্য। তারপর ছেলের সঙ্গে একসময় প্রচুর আড্ডা দিয়েছি, গান করতাম একসময়, গান রেকর্ড করেছি বসে বসে, কিন্তু গান টান গাইতে গেলেও তো একটু মুডটা একটু ভালো থাকতে হয়। আর এখন আমারই পরিচিত জন, আত্মীয় স্বজন কয়েকজন করোনায় আক্রান্ত, মানে কোনোভাবেই আর এখন সেই সময়টা, যেমন আজকে যে 3 জন ওদের দেখে রাহুল থাকলে আর একটু ভালো হতো, এবং এটা আমার এখন রক্তের সঙ্গে মিশে গেল। ওর প্রতিদিনের আমাকে জড়িয়ে ধরা, 15-20 বার করে আসবে, আদর করবে বা ওকে আমি ধরছি, এই যে অভ্যস্ততা এবং আমার প্রতি ওর যে নির্ভরশীলতাটা, এটা এই লেভেলের ছিল না, কারণ আমাকে তো খুব বেশি পেত না, আমি সকালে চলে যেতাম, অনেক রাতে আসতাম শুধু, বা আগে একটু ধরতে গেলে পরেও নিজে একটু সাই ফিল করতো। কিন্তু এখন মিলেমিশে এমন অবস্থা
যে ওর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, লজ্জা নাই, এখন আমার সঙ্গে ওর যে সম্পর্ক এইটাকে অবলম্বন করে, এবং আজকে বাবা দিবসে এই কথাগুলো বলতে অনেক ভালো লাগছে যে আমরা আমাদের বাবাকে আসলে এইভাবে পাইনি, জড়িয়ে ধরতে পারিনি, ছোটবেলায় তো ভয় পেতাম বাবাকে। আমার সন্তান যখন আমাকে জড়িয়ে ধরে না, তখন অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে, তখন নিজের বাবার কথা মনে পড়ে। অতুল ভাই অনেক ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে আপনার পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং ভূপেন হাজারিকা, আমি চেয়েছিলাম যদি আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি শোনান, কিন্তু আমাদেরকে ব্রেকে যেতে হবে আর যেহেতু সময় নেই, আর একটা লাইন কি শোনানো সম্ভব আসলে? আই খুঁটি আই গানটি, এবং 16 জুন কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের 100তম জন্মদিন ছিল। হ্যাঁ আমি জানি, সব জানি। আমি এই গানটির মাধ্যমে আমিও বিদায় নিচ্ছি, ঠিক আছে? আমি আর ফিরবো না, সবাই ভালো থাকবেন, সবাইকে যারা বাবা বাবা দিবসের শুভেচ্ছা। এবং আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে এই অনেক ব্যস্ততার মাঝেও এই সময়টুকু দেবার জন্য। কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকুয়া আয় খুকুয়া আয় খুকুয়া। অনেক অনেক ধন্যবাদ। দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। খোলা জানালায় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আমি শুরুতেই বলেছিলাম আমাদের মাঝে ঠিক 30 মিনিটস পরে আমাদের সঙ্গে একজন যুক্ত হবেন, এবং তিনি হচ্ছেন আমাদের ভীষণ পছন্দের মানুষ রাহুল আনন্দ, এবং তিনি কিন্তু চলে এসেছেন। দর্শক স্বাগত জানাচ্ছি খোলা জানালায়। দাদা কেমন আছেন? হ্যাঁ আমি অনেক ভালো আছি, কিন্তু আপনি খুব মিস করেছেন আজকে খোলা জানালায়। হ্যাঁ খোলা জানালা মানেই হচ্ছে আকাশ, খোলা জানালা মানেই হচ্ছে আলো। হ্যাঁ খোলা জানালাতে পাখির ডাকও আসে, আলো আসে, ফুলের সুগন্ধও যেমন আসে, মাঝে মধ্যে একটু একটু দুর্গন্ধ বা এটা সেটা আসে, বাট খোলা জানালা আমার ভীষণ প্রিয়। করোনা না আসলে হইতো, করোনা আসতে পারে না। আমি ভেবেছিলাম দাদা আমার খোলা জানালা নিয়ে একটা গান বানিয়ে না ফেলে, তবে আপনি এতটা মিস করেছেন আজকে, পুরো 30 মিনিট আমরা প্রচন্ড মজা করেছি। চঞ্চল চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে, কিন্তু চঞ্চল ভাইয়ের আরেকটি প্রোগ্রাম থাকায় তিনি এই মুহূর্তে নেই, আমাদের সঙ্গে চলে গেছেন সেই প্রোগ্রামটি তো অংশ নিতে। তবে একসঙ্গে এই কারণে যায় নাই আমি আসবো এই ভয়ে পাওয়াই। রাহুল আসলে থাকবে না, অনুষ্ঠান শেষ করে এটা তদন্ত করবো, আমিও নাই। হ্যাঁ আমি 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 দুঃখিত, আমি এতক্ষণের আনন্দ আমি মানে মিস করেছি, তবে এখন এখনকার আনন্দ নিশ্চয়ই আমি এবং আমরা যেহেতু মাত্রই আপনাকে পেলাম, একটু বাবার গল্পে যাব, একদম ছেলেবেলার গল্পে যাব, আর যেহেতু আজকে বাবা দিবস, বিশ্ব বাবা দিবস, একই সঙ্গে বিশ্ব সঙ্গীত দিবসও আজকে, গান তো হবেই, কিন্তু বাবার কাছে বাবার সঙ্গে রাহুল আনন্দের যে সম্পর্ক, যে স্মৃতি, সেই ছোটবেলায় একটু যেতে চাই, যদি কোনো স্মৃতির কথা শুরুতে আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। বাবার সঙ্গে সবচেয়ে প্রিয় স্মৃতি যেটা আমাকে সবসময় মনে করে আমি আমাকে ভাবায়, সেটা হচ্ছে আমি আমার বাবার সাথে, আমার বাবা ভীষণ ভবঘুরে টাইপের মানুষ ছিলেন, এবং আমার বাবার সাথে আমার ঘুরে বেড়ানো হয়েছে অনেক অনেক, মানে বাসে, ট্রেনে, স্টিমারে। একবার আমার মনে আছে যে আমরা ঢাকা থেকে খুলনা গিয়েছিলাম, আমি তখন অনেক ছোট, আমি হয়তো ক্লাস 4-5 পড়ি মনে আছে, এবং আমরা স্টিমারে করে, মানে স্টিমার কি জিনিস এটা আমার বাবা প্রতিটা জিনিস হচ্ছে আমাকে ধরে ধরে শেখানোর চেষ্টা করতেন, মানে কোনোটাই এমন নয় যে স্টিমার দেখতে এরকম পানি দিয়া চলে, নো, আমার বাবা আমাকে নিয়ে স্টিমারে করে সদরঘাট থেকে বাদামতলি ঘাট থেকে উঠেছিলেন আমার মনে আছে, এবং স্টিমারের মধ্যেই আমরা প্রায় একদিনেরও বেশি সময় ছিলাম, বিশাল বড় স্টিমার, মাঝখানে প্রপেলার ছিল, তো ওই স্টিমারের যে ওই সময়টুকু খুবই ইন্টিমেটলি বাবার সঙ্গে কাটানো, এবং বাবাকে পাওয়া স্টিমারের মধ্যে, আমাদের দুইজনের ছোট্ট একটা ওই যে সিঙ্গেল বেডের যে কামরা হয় সেরকম কামরা, এবং ওই স্টিমারের মধ্যে প্রতি বেলাতেই খাবার মানে হচ্ছে ভাত ডাল
এবং ইলিশ মাছ এবং ফ্রেশ সেই ইলিশ মাছ। বাহ আমার কুত্তা সামলাবে ইলিশ মাছ দিয়ে খাওয়া সেই ভাত আমি আমার জীবনে কখনো ভুলবো না। আরো অসংখ্য স্মৃতি আছে বাবার সঙ্গে, তার মানে আমাদের সঙ্গে আছেন সাজু খাদেম, আছেন কনক আদিত্য এবং রাহুল আনন্দ, এবং পুরোটা সময় জুড়ে কিন্তু আমরা অনেক আনন্দ করব, আনন্দ করছি, এবং আমি বিশেষ করে তাদের পাশে অভিনেতা বা মঞ্চকর্মী বা সঙ্গীত শিল্পী বলছি না, এই জন্য যে তারা কিন্তু সকল মাধ্যমেই তাদের পদচারণা আছে। আমি গল্পে যেতে চাই এবং রাহুল দাদার এই মুহূর্তে একটি ভিডিও কোলাজ দেখতে চাই, রাহুল আনন্দদার সঙ্গে তাদের, এবং তার সঙ্গে আমার মনে হয় যে তোতার সঙ্গে যদি একসঙ্গে একটা গান দেখা যায় এই মুহূর্তে তাহলে মন্দ হয় না। এবং খুব সম্প্রতি বোধহয় একটা গান তাদের প্রকাশ হয়েছে পাতা কাহিনী, আমি সেটিই দেখতে চাই। দাদা কেমন লাগলো? নিজের গান নিজেই শুনছেন এবং ছেলের সঙ্গে একটু অন্যরকম লাগে আসলে, ছেলের সঙ্গে যখন বাবার এরকম কোন সুন্দর স্মৃতি বা সুন্দর মুহূর্তগুলো আমরা ধারণ করি। না এটা এই এই গানটা হচ্ছে আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ারিয়র্স যারা আছেন তাদেরকে স্যালুট জানিয়ে, তাদেরকে তারাই হচ্ছেন আমাদের যোদ্ধা। হ্যাঁ এখন এটা তো আমরা যুদ্ধের সময়ই বলছি, তো তারাই আমাদের যোদ্ধা, আমাদেরকে ঘরে রেখে তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, আমাদেরকে সুস্থতা দিচ্ছেন। তাদেরকে যদি আমরা উজ্জীবিত না করি, তাদেরকে এইটা মাথায় আসার পরেই গানটা লেখা এবং গানটা গাওয়া, এবং আমি আমার বন্ধুদেরকেও আমি অনুরোধ করেছি গানটা যাতে তারা গায়, যাতে বা এইটা গাইতে হবে প্রয়োজন নেই, তাদেরকে অনুপ্রাণিত করে যেন গান গাওয়া হয়, ডাক্তার সৈনিক ডেলিভারি ম্যান কিংবা ব্যাংকার্স, তাদেরকে যাতে অনুপ্রাণিত করা। আমি তাতে অনেক বেশি আনন্দিত, এবং আজকেও যেহেতু খোলা জানালায় গানটা গাওয়া হলো, তাদের অনেকে হয়তো এটা দেখবেন, এবং অন্তত তাদেরকে তো আর কিছু পারবো না, অনুপ্রাণিত যাতে আমরা করতে পারি সেইটাই। এবং এই গানটি বোধহয় আপনি অবরুদ্ধ দিনের গান নামে প্রকাশ করা হচ্ছে বা প্রচার করা হচ্ছে, যে না এটা স্যালুট, এটা স্যালুট, স্যালুট নামেই করা অবরুদ্ধ দিনের গান। আরেকটা আচ্ছা, তাহলে আমরা গল্পের ফাঁকে অবরুদ্ধ দিনের গানের কিছুটা অংশ শুনবো, এবং এই মুহূর্তে যেতে চাই আবার কনকদার কাছে, কনকদা এবং কনকদার ছেলের যে একটি সুন্দর ভিডিও কোলাজ আছে এবং সেখানে আমরা একটি গান দেখেছি, সেই ভিডিওটি দর্শকদেরকে এবার দেখাতে চাই। মানুষের মন ভেঙে যায়, মানুষের ঘর ভেঙে যায়, মানুষের মন ভেঙে যায়, মানুষের ঘর ভেঙে যায়,
স্বপ্ন থাকে বেঁচে ভেতর বাহির যায় না বোঝা তবু মানুষ থাকে সেজে এভাবে চলবে মানুষ চলবে সারাটা জীবন এভাবে চলবে মানুষ চলবে সারাটা জীবন আলো আর আধারের ও আশা দু চোখে কষ্টের ও আশা আলো আর আধারের ও আশা দু চোখে কষ্টের ও আশা কল্পনায় প্রতীক্ষায় বহুদূর উদাসীন চোখ যায় যত দুরাশায় কেটে যায় ক্ষণকাল দুরাশায় কেটে যায় ক্ষণকাল এ যে আধার এ যে এক আধার ভুবন এ যে আধার এ যে এক আধার ভুবন দারুণ কনকদা ছেলে এবং ছেলের বাবা দুজন মিলে কি চুল বড় রাখার প্রতিযোগিতা করছেন ব্যাপারটা আমি ঠিক জানি না আমার তো সেই অনেক দিন আগে একবার কাটছিলাম তারপর আর কাটা হয় না মাঝে মধ্যে টুকটাক মাথাটা কাটা হয় কিন্তু ছেলেও স্কুলটা পার হওয়ার পর থেকে আর চুল কাটার নাম গন্ধ নাই নিশ্চয়ই এটা ভালো লাগে মাঝে মধ্যে আমার সঙ্গে কিন্তু প্রতিযোগিতা হয় সাজু ভাই কি এখন কিছু বলবে এই চুলের প্রসঙ্গে আমি আমি সাজু বল তোর তোর বাচ্চা কতটুকু বয়স কত 6 বছর হবে আর আমার হচ্ছে আমারটা হচ্ছে 9 বছর আচ্ছা আর কনকেরটা মানে আজকে একটু আগে এই মাত্র মানে পাশাপাশি ফ্রেমের মধ্যে দেখে আমার মনে হলো ওর তো জন্ম দেখছি আমি ওর জন্ম দেখছি তো আমি আর আমরা তো ওর জন্ম দেখছি আমার দেখে মনে হচ্ছে এটা কি কনক আর কনকের ভাই যমজ ভাই মানে চিন্তা করা যায় ওদের বিয়ে দেখছি আমরা কনক আর ইশরাতের বিয়ে কি ওদের প্রেম দেখছি আমরা সেটা সেটা আমাদের সৌভাগ্য না আপনার তো দেখারই কথা আপনারা যেহেতু বেডমেট ছিলেন রাহুল দা একটু আগে তারা বলেছেন যে দুজন আমাদের সাজু ভাই এবং কনক দা হচ্ছেন বেডমেট ছিলেন এখন কনক দা তো আবার রাহুল দার হচ্ছে সঙ্গীত মেট যদি আমি এটা বলি আমাকে ফালায়া দিল আমিও তো একসঙ্গে ছিলাম তখন আপনি ছিলেন না তো তারা এটা বলছি তুই বলবি সেই গল্প সেই গল্প এগুলা তুই বলবি কিংবা তোরে রং দিয়ে সাজানোর গল্প হ্যাঁ খোলা জানালায় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমাদের সঙ্গে আছেন অভিনেতা সাজু খাদেম আছেন সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ এবং কনক আদিত্য ফিরে এলাম আবারও বিরতির পরে আমরা গল্প ছিলাম চারুকলার গল্প এবং বন্ধুদের গল্প এবং তিনজন কিন্তু অনেক গল্প করছিলেন ব্যাকস্টেজে আমরা একটু কনকদার প্রেম নিয়ে কথা বলেছিলেন সাজু ভাই সেই প্রসঙ্গে যেতে চাই সেই চারুকলার গল্পে যেতে চাই আসলে আমাদের প্রথম বর্ষটা যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা যে ডাঙ্কি ছিল এই ডাঙ্কিতে আমার পাশাপাশি ওর বউ বসত ইশরাত বসত কনক ইশরাতের খুব পাশাপাশি ছিল না তারপর দেখতাম যে কিছুদিন পরে ওরা খুব পাশাপাশি চলে যাচ্ছে আস্তে আস্তে তো তখনই বুঝতে শুরু করলাম যে কিছু একটা মানে আজ কিছু হতে চলেছে হাসি ছিল আমাদের ইয়ারের সবচেয়ে বিখ্যাত হাসি এই হাসিটা কনক এখন কিন্তু আওয়াজ দিয়ে হাসে না কারণ আওয়াজ দিয়ে হাসলে ওর সাথে কনকের হাসির জন্য মাঝে মাঝে আমাদের টিচাররা কমন রুম থেকে চলে আসতো যে কি করছে কনক একটা পর্যায়ে এমন হয়েছে তার হাসির জন্য সে ক্লাস থেকে বের হয়ে দূরে চলে যেত যে আমি এই হাসি হাসবো না তোদের সামনে
সোজা ও হাসতো উল্টা এবং এই হাসি শব্দ শোনার পর আপনি ছোটবেলা কেমন ছিলেন সাজু? বিলিভ ইট মৌ, এই এই একটিমাত্র মানুষ আমি আমার জীবনে দেখেছি যে ছোটবেলা যেরকম ছিল এখনো এরকমই আছে এবং আমি শিওর ভবিষ্যতে একই থাকবে, পরিবর্তন হবে না। তোর কথা বলছি আমি সাজু। রাহুলদা, আপনারা যখন তিনজন এক বেডে ঘুমোতেন, সেই গল্পটা যদি আমাদেরকে বলতেন যে তিনজন বেডমেট, কারণ ততক্ষণ তো আমরা দুই বেডমেটের গল্প শুনছিলাম। মানে তিনজন বেডমেট মানে হচ্ছে আমাদের রুম পাশাপাশি ছিল, কিন্তু যা হয় আর কি, কে কোথায় ঘুমাবো তার তো ঠিক থাকতো না। আমার রুমে একজন বড় ভাই ছিলেন কবি, তো কবির বন্ধু বান্ধবরা কবি থাকবে সেটাই স্বাভাবিক। তো সেই কবির কবি বন্ধুরা প্রায়ই এসে আমার রুমে এসে আমার বিছানায় এসে হানা দিত, তখন আমি বাধ্য হতাম ওদের রুমে গিয়ে থাকতে। সেই ক্ষেত্রে আমরা তিনজনই রুমমেট বলা যায় এবং আমি খুব মিস করি সেই সময়টা, এবং আমার ধারণা যে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দরতম সময়গুলো কাটিয়েছি। তবে রাহুল, একটা জিনিস বলতেই হবে তোকে, যে আমরা যদি কোনো কারণে ওর রুমমেটদের গেস্টকে বিদায় করতে হতো, তাহলে রাহুলকে আমরা বলতাম কি যে ওই গেস্টের সাথে ঘুমা। রাহুল যখন এটার সূত্র ধরে রাহুলের এই এই মানুষকে বিভ্রান্ত করার কিংবা তাড়ানোর এটা চারুকলা এরকম একটা ঘটছে। একটা হচ্ছে যে রাহুল তো খুব গোবেচারের মতন করে ঘুরে বেড়াতে, ছোট্ট খাট্টো সুন্দর, ভীষণ ভদ্র একটা ছেলে। হ্যাঁ, তো মানুষজন ওকেই বেছে নিত যে ভাই একটা ছবি তুলে দেন না, তখন ফিল্মের যুগ, তো ওটা দিয়ে ছবি তুলে দিত। একদিন একদিন আমি চারুকলায় আসি, আমি স্কেচ করতেছি, তখন একটা এক মহিলা এক মেয়ে এসে জিজ্ঞাসা করলো যে ভাইয়া যে এরকম ফসা করে এরকম একটা বাসি নিয়ে এরকম ঘুরে উনি কই? আমি বললাম নাম মনে আছে? বললো না। আমি বললাম কি আচ্ছা আচ্ছা কি দরকার? বললো যে ভাই বলেন না, সেদিন আপনার ওইখানে আমি দেখছি যে ওনাকে বললাম ছবি তুলে দিতে, বাসায় নিয়ে আগে দিকে রিলের একটা ছবির মধ্যে আমাদের কোনো চেহারা নাই, খালি শরীর আছে। একবার দুবার না, এটা হাজারবার ঘটছে আমাদের পড়াকালীন সময়ে। কাজে রাহুল যেমন বললো যে এই খাদেমের অবস্থা, যে সেই ছোটবেলায় একরকম এখন একরকম, এখন আমার রাহুলের উপরে একটা কমেন্ট দেয় যে ওই সময় এরকম এখন এরকম ভবিষ্যতে রাহুল এরকমই থাকবে, কিন্তু তুই তো এখন এখন কুকুর ডাকছিস, তুই তো কাউয়া ডেকে নামাই ফেলবি। প্রচুর কাক নেমে যেত, কারণ ও কাকের মতো ডাকতো এবং কাকরা ভাবতো সে বোধহয় কোনো বিপদে পড়ছে আমাদের বন্ধুটা। ওটা ছিল আমার কাক সভা, কাক সভা ছিল, এবং কাক সভা করে করে অনেক কাকদেরকে ক্যাম্পাসের সমস্ত কাকরা আসতো। একবার মনে আছে মৌ, চারুকলার আরেকটা এইটাও মজার গল্প, সেটা হচ্ছে চারুকলাতে খুব জনপ্রিয় একজন শিল্পী গানের একটা ভিডিও শুট করত। আচ্ছা, তো কোনো কারণে যে কোনো কারণে হোক আমার বন্ধু বান্ধবদের সাথে উনার যে ইউনিট সেই ইউনিটের একটু একটু কথা কাটাকাটি হয়, এবং অনেক বিখ্যাত একজন ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার ছিলেন, ডিওপি ছিলেন, উনি এই মুহূর্তে জীবিত নেই, ডিওপি ছিলেন। আচ্ছা, তো সব মিলিয়ে ইউনিট ইউনিটের সাথে আমার বন্ধুদেরকে অপমান করলো, কিন্তু যেহেতু আবার চারুকলার স্যারদের কাছ থেকে অনুমতি নিয়েছি কিছু বলতেও পারছি না, ওকে ঠিক আছে করবা শুটিং করাইতেছে খারাপ। তখন আমি একটা বানর পালতাম চারুকলায়, আমার একটা বানর ছিল, তো প্রথমে প্রথমে এটা করলাম হচ্ছে বানর দিয়ে, তারপর দেখলাম আটকানো গেল না, কারণ হচ্ছে বানর মানে লাঠি দিয়ে
একটা প্রোডাকশন বয় বানরটাকে আটকায় ফেলছে আর কি, মানে বানর বানর বান কাজে লাগলো না। আচ্ছা আচ্ছা, আমার কাক বাহিনীকে দিলাম ডাক, মুহূর্তের মধ্যে হাজার হাজার কাক এসে চারুকলার ওই যে পিছনে সিরিজ গাছে একদম ভরে গেল, এবং কোনোভাবেই তো শুটিং করতে পারতেছে না, কারণ হচ্ছে এত কাকের মধ্যে কিভাবে শুটিং করবে। আর এই কাক যে আমার ডাকেই আসতেছে এটা কিন্তু ওনারা কেউ বুঝতে পারে নাই, অনেকক্ষণ বসে থেকে অনেকক্ষণ চেষ্টা করেও যখন শুটিং করতে পারেনি ওনারা চলে গেছে। এটা আমাদের দুর্ভাগ্য আসলে সাজু বা কনক, যে আমরা চারুকলাতে পড়াকালীন সময়ে ক্যাম্পাস লাইফে আমরা যা যা করেছিলাম ওই সময়টায়, আমাদের সময়টাতে আমাদের এক বন্ধু পান্তরেজার ক্যামেরা ছাড়া বা খালেদের ক্যামেরা ছাড়া তার ক্যামেরা ছিল না। যদি ক্যামেরা থাকতো আমাদের কাহিনী দিয়ে মানে কি করা যেত চিন্তার বাইরে, চিন্তার বাইরে সেটা ভাবাই যাচ্ছে না এই মুহূর্তে। আমরা কাকের ডাক শুনবো, তার আগে একটু আমাদের সাজু ভাইয়ের সঙ্গে এনটিভির যত কাজ হয়েছে সেই কাজগুলোর মধ্য থেকে কিছু কাজের একটি ভিডিও কোলাজ নির্মাণ করা হয়েছে, সেই ভিডিওটি আমি দর্শকদেরকে এবার দেখাতে চাই। আমি আর বাজবো কতদিন, কি যে বাজে কথা বলো না। আচ্ছা তোমার কি সত্যি সত্যি শরীর খারাপ? না, তোমাকে আমার কাছ থেকে ফেরবার জন্য এগুলো বলেছিলাম, কিন্তু তুমি তো সুপার গ্লু। সুপার গ্লুর বিশ্বাস নাই ম্যাডাম, আমি হচ্ছি দেশি আঠা। আচ্ছা বলো কি গল্প শুনবে? প্রেমের গল্প। ওরে বাবা, রসে তো একদম টইটুম্বুর অবস্থা। প্রেমের গল্প মানে কি তুমি বোঝো? বুঝবো না কেন? তোমার সবকিছু মেনে নেওয়ার পর তুমি কেমন যেন বদলে যাচ্ছ। সবকিছু মেনে নেওয়ার পর আমি বদলাইনি আয়ান, বদলটা আমার অনেক আগেই হয়েছে, যখন তুমি নাবিলাদের নিয়ে বিজি ছিলে। আবার সেই একই প্যাচাল। আমি তো কোনো প্যাচাল পারতে আসিনি, তুমি তুললে তাই বলা হয়ে গেল। বুঝতাম পারছি। আপনার এখন হাত ব্যবস্থা কিরকম জানেন? এই যে লাল হাতটা দেখতেছেন, এই হাতটা মনে করে দর্শক দেখে নিলাম একটি ছোট্ট ভিডিও কোলাস। সাজু ভাই কেমন লাগলো? আমার সুপারগুলোর কথা শুনে আমার একটি কথা মনে পড়ে গেছে, আপনার একটি নাটক আছে যে নাটকটি আপনি নিজে নির্দেশনা দিয়েছেন, সেটি হচ্ছে সুপারগুলো, এটা নাগরিক নাট্যাঙ্গনের একটি নাটক সম্ভবত। এটা আসলে আমার ওই এটা 2006 এর কাহিনী। তো আমাদের যে রেগুলার প্রোডাকশন ছিল সেই প্রোডাকশনগুলোর সাথে আমার এক ধরনের দাম্ভিক অবস্থান ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে এই ধরনের প্রোডাকশনকে আরেকটু এনরিচ করা যায় কিনা বা চেঞ্জ করা যায় কিনা। তো আমার এই পণ্ডিতি আচরণের কারণে আমার আমাদের দলের স্যার ডক্টর ইনামুল হক উনি আমাকে বললেন যে তুমি তাহলে একটা ডিরেকশন দাও। আমি তাকে একটা কনসেপ্টের কথা বললাম যে স্যার এরকম একটি গল্প হতে পারে, একটু সুরিয়েলিস্টিক ফর্মে আমি কাজটা করতে চাই। তখন স্যার এটা পছন্দ করলেন, পছন্দ করার পর এই কাজটি আমি করি, এবং ওই সময় এই কাজটি যথেষ্ট এক ধরনের এক্সপেরিমেন্ট ছিল এবং সবাই কাজটি বেশ আলোচিত হয়েছে। পরবর্তীতে এই কাজটি আমরা খুব বেশি কন্টিনিউ করতে পারিনি, কারণ এই পুরো মঞ্চের এই প্রোডাকশনটিতে ফিজিক্যাল অ্যাক্টিংটা ভীষণ ছিল, রিহার্সাল ছাড়া এটা সম্ভব হতো না। আমার ব্যস্ততা সকলের ব্যস্ততা মিলে পরবর্তীতে কন্টিনিউ করা হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমি আরো একটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি গল্পগুলো হবে। দর্শক দেখছেন খোলা জানালা, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন।
খোলা জানালায়। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমাদের সঙ্গে আছেন সাজু খাদেম, আছেন রাহুল আনন্দ এবং কনকাদিত্য। এবং আমরা কিন্তু গান গল্পে খুব মজায় ছিলাম, তবে অনেকক্ষণ ধরে মধ্যে গান হচ্ছে না, গান শুনবো। তবে তার আগে রাহুল আনন্দের সঙ্গে এ পর্যন্ত এনটিভির যত কাজ হয়েছে তার মধ্য থেকে কিছু কাজের একটি ভিডিও কোলাস নির্মাণ করা হয়েছে, সেই ভিডিও কোলাসটি এবার আমরা দেখতে চাই। People are strange when you're a stranger. আপনি আমার জীবন বাঁচালেন, আপনাকে তো আমার কিছু একটা দেয়া উচিত। আপনাকে কিছুই দিতে হবে না, আপনার বাসা কোথায় বলুন, আপনাকে আমি পৌঁছে দিয়ে দেন আমি বাসায় যাব। বাসা সবাই টেনশন করছে। আপনার জন্য সবাই টেনশন করছে তাই না? আমার জন্য কেউ কখনো টেনশন করে না, কখনো না। ঠিক আছে আসুন। কিন্তু আপনি তো আমার জীবন বাঁচালেন, আপনাকে আমার কিছু একটা দেয়া উচিত। কিছু কি দিবেন? কি আছে আমার দেয়ার? গান ছাড়া একটা গান চলবে? চলবে না, দৌড়াবে, আসুন। উঠছি কেন কেউ জানে না, উঠছি কেন কেউ জানে না, যাচ্ছি কত দূর, আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাঙছু, আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাঙছু, উঠছি কেন কেউ জানে না, তোমার জন্য আকাশ ভরা তারা, আমায় না হয় খোপার ফুলটি দিও, বাউল মনে আকুল করা সুরে এই পাগলের ভালোবাসাটুকু নিও। রাহুলদা কেমন লাগলো? হ্যাঁ, আমার পুরনো কথা মনে হচ্ছিল, যেমন মিউজিক্যাল অনুষ্ঠানটা দেখে মনে হচ্ছিল ওই মিউজিক্যাল অনুষ্ঠানে আমার বন্ধু কনকের বাঞ্জোটা হারিয়ে যায়, যে বাঞ্জো বিভিন্ন ভাবে ঘুরে ফিরে এখন আবার মানে আবার ফেরত এসেছে আমাদের কাছে। আবার মনে পড়ছিল তার ওই তার সাথে তারিনের সাথে অভিনয় করেছিলাম একটা হুট করি। কিন্তু এনটিভির প্রথম প্রচারিত যে টেলিফিল্মটা ওইটাতে কিন্তু আমি অভিনয় করেছিলাম, আমি ভেবেছিলাম ওইটা থাকবে কুলাস্টার লি ছিল বাবাকে অনুভব করছেন। আমার ছেলেকে দেখলে আমি আমার বাবাকে মিস করি, কারণ আমার বাবার মৃত্যু সংবাদটা আমি শুটিং এ পাই যখন মোবাইলে ছিলাম। কোনো মৃত্যুই আসলে আকাঙ্ক্ষিত নয় বা প্রত্যাশিত নয়, কিন্তু এমন যদি হতো যে আমার বাবা অসুস্থ ছিল, তারপর আমরা ধরে নিতে পারি যে কোনো সময়টা খবর আসতে পারে, কিন্তু আমার বাবা একদম সুস্থ মানুষ ছিলেন, সুস্থ ছিলেন। উনি যেদিন মারা যান সেদিনও উনি ব্রাহ্মণবাড়িয়া একটা ইনস্টিটিউটের হেড ছিলেন, সেই জায়গা উনি সেখানেও গিয়েছেন, বাসায় এসছেন, দুপুরে একসাথে আম্মা আব্বা খেয়েছেন, খেয়ে ঘুমিয়েছেন। হঠাৎ করে বিকাল 4টার দিকে আমার কাছে ফোন আসে, আমি তখন মোবাইলে শুটিং করি, ওই ফোন কথা বলতে বলতেই আমার বাবা মারা। তো ওই মুহূর্তে মনে হলো যে এটা আমার কাছে পৃথিবীর মানে সবচেয়ে এর চেয়ে সত্য পৃথিবীতে কখনো ঘটেনি। এবং আরো মনে হলো যে আমরা যে এতদিন মৃত্যু সংবাদ শুনে না করে যে চিৎকার দিতাম, তখন মনে হলো যে জীবনে কত ভুল করছি যে এরকম চিৎকার তো কখনো বাবার মৃত্যু সংবাদ শুনে আমি দেইনি। তো আসলে ওই অভিজ্ঞতাটা আমার কাছে খুবই এখন পর্যন্ত মনে হলে মনে হয় যে এরকম অভিজ্ঞতা মানুষের জীবনে না হওয়া উচিত। তো সেই জন্য আমি আমার ছেলের সাথে যখন আড্ডা মারি, আমার ছেলেকে দেখি, আমার খালি মনে হয়, কারণ আমার ছেলে, আমার মা বলেন আমার ছেলে হচ্ছে আমার ফটোগ্রাফার, ছোটবেলা আমাকে যা দেখছে আমার ছেলেকে তাই দেখছে। তো আমার মনে হয় যে ঠিক আমি এই আচরণগুলো করেছি আর আমার বাবা তখন কি করছে। সো আমি আমার ছেলেকে দেখলেই আমি আমার বাবাকে মিস করি, প্রতিটা মুহূর্তে স্মরণ করেন। আজকে যেহেতু তিনজন চিত্রশিল্পী আমাদের সঙ্গে আছেন, আমাদের একজন দর্শক একটু ভিন্ন রকমের একটি চিত্র এঁকে, অর্থাৎ ফেস পেইন্টিং করে আমাদেরকে পাঠিয়েছেন একটি ভিডিও, আমরা সেই ভিডিওটি এবার দর্শকদেরকে দেখাতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই।
আমার নাম বিভা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি মাইক্রোবায়োলজি নিয়ে, এবং মেকআপটা হচ্ছে আমার জন্য একটা আর্ট। আমি আমার আর্টের মাধ্যমে এই এক্সপ্রেশনটা দিয়ে থাকি, মেকআপটা হচ্ছে সেই আর্ট। আমি নিজেকে এক্সপ্রেস করতে পছন্দ করি মেকআপের মাধ্যমে। কেমন ছিল? হ্যাঁ, ভালো। সে যে কথাটা বলেছে, সে আর্ট হিসেবে নিয়েছে বিষয়টাকে, সেটা সেটা অবশ্যই। মেকআপ তো অনেক বড় একটা আর্ট, যে আর্টের কারণে আমরা সাজু, এই সাজুকে আমরা, যেমন এই মুহূর্তে সাজু বসে আছে, দেখে মনে হচ্ছে জাস্ট 20-25 বছরের একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, মেকআপ এর কত বড় গুণ, এবং মেকআপ এর কারণে, মেকআপ এর গুণটা কত বড়। এই যেমন আমার যে মেকআপ এর গুণটা কত ভালো, যে ওর যে মেকআপটা এটা কতটা ভালো, যে অন্যান্য মেকআপে আমরা শুনি হচ্ছে ওয়াটার প্রুফ, এটা হচ্ছে ঘষা প্রুফ, মানে হাত দিয়ে ঘষলেও যায় না। ও, যিনি একটু আগে মেকআপটা দেখালেন, ওটা দেখে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। আচ্ছা, অনেক আগে ঢাকা ইউনিভার্সিটি নাট্যকলা ডিপার্টমেন্টে তৃষ্ণা, তাই আমাদের তৃষ্ণা নাটকটি করার জন্য, তৃষ্ণাতে যেহেতু সবই ছিল অ্যানিমেলস নিয়ে, তো তখন এর আগে আমি পুষি বিড়াল করি, পুষি বিড়ালের মেকআপ ডিজাইন আমার করা ছিল, এবং ওইখানে যে আমরা যেভাবে তাদের এখানে বাঘ, ঘোড়া কিংবা কুমির এদেরকে যে বানিয়েছিলাম বা শিয়াল বানিয়েছিলাম, তো আসলে সত্যি কথা বলতে উনি যেটা বলেছেন যে মেকআপকে উনি আর্ট মনে করেন, উনি মনে না করলেও মেকআপ আর্ট, মেকআপ নিঃসন্দেহে একটা শিল্প। উনি যেহেতু মেকআপের পাশাপাশি উনি আবার ফেস পেইন্টিং এবং বিভিন্ন ক্যারেক্টারগুলো ফেসে আনছেন, এবং উনি পড়ছেন বোধহয় মাইক্রোবায়োলজিতে, তাই তো? নাকি? আমরা অনেকটা শেষ পর্যায়ে আছি, আমি দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দর্শক আপনারা যে ভিডিওটি দেখলেন, আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেরাও একটা ভিডিও আমাদেরকে পাঠাতে পারেন, সেটা আবৃত্তির হতে পারে, গানের হতে পারে, অভিনয়ের হতে পারে, কিংবা নাচের ভিডিও হতে পারে। ভিডিও করার আগে অবশ্যই ফোনটি আড়াআড়িভাবে ধরবেন এবং ভিডিওটি একটি গুগল ড্রাইভে আপলোড করে সেই গুগল ড্রাইভের লিঙ্কটা আপনি আমাদেরকে পাঠাবেন khulajanala@ntvbd.com এ। যেহেতু আজকের মতো বিদায় নিতে হচ্ছে এবং আজকে বিশেষ দুটি দিবস, আমি প্রথমেই রাহুল আনন্দ দার কাছে যেতে চাই, দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলুন। দর্শককে বলবো যে জানালাটা খোলাই রাখুন, জানালা বন্ধ করার প্রয়োজন নেই, কারণ এই জানালা দিয়ে আলো হাওয়া আসুক। আপাতত আমাদের দরজা বন্ধ, আমরা বেরোতে পারছি না, আমরা নিশ্চয়ই আবার বেরোবো, আমরা আবার সুন্দর পৃথিবীতে সবাই মিলে একসঙ্গে আবার আনন্দে সময় কাটাবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আপনার আশপাশের মানুষকে একটু দেখার চেষ্টা করবেন, খোঁজ খবর রাখবেন। একদম ঠিক তাই, সাজু খাদিম। না, আসলে একই কথা, আমাদের তো এখন আমরা একটা নতুন টার্ম পেয়েছি, নিউ নর্মাল লাইফ। আমরা জানি না যে এই করোনা মানে কালটা আমাদের কতদিন যাবে, কিন্তু আমাদের লাইফটাকে নতুন ভাবে, নতুন ডিজাইনে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ সারাক্ষণ যে একেবারে বছরের পর বছর আমরা বসে থাকতে পারবো তাও না, কিন্তু সেফটি মেজার মেনটেন করে আমরা সবাই আমাদের বিজনেস কাজ করব। কিন্তু রাহুল যেটা বলেছে, সবাই যদি সবার প্রতি খেয়াল রাখে, নিজে সচেতন থাকে, তাহলে অনেকাংশেই এই করোনা আমরা মুক্তি পাবো। একেবারেই তাই, কনকাদিত্য দাদা। এমনিতেই আমরা শহরবাসী, আমাদের আকাশটা এমনিতেই ছোট, তার মধ্যে আবার জানালা দিয়ে আকাশটা এখন দেখতে হয়, ছোট হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু আমাদের যা যা সঞ্চয় ছিল, আমার, আপনার বা অনেকের, সেগুলো খুব ছোট হয়ে গেছে। কিন্তু আমরা যদি আমাদের এই সঞ্চয়টাকে আরো অন্যান্যদের সঙ্গে ভাগাভাগি করে নিই, তাহলে হয়তো আমাদের একটা বড় শঙ্কা বা বড় দুর্ঘটনার থেকে আমরা বেঁচে যেতে পারবো। মানে হচ্ছে আপনার আশেপাশের বন্ধু বান্ধব কিংবা আপনার প্রতিবেশীর খোঁজটা আপনি রাখুন, যাতে সে আপনার মধ্যে উচ্ছল ভাবে জীবনযাপন করতে পারে।
ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতায় তিনজনের কাছে। এবং সবসময় যেরকম আজকে আমরা হাসছিলাম, আশা করছি বাকি জীবনটা এভাবে হেসে আনন্দে যেন কাটাতে পারেন। সবাই অনেক ভালো থাকুন। দর্শক, আপনাদেরকে বলতে চাই, ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং প্রাণ ভরে নিঃশ্বাস নিন, প্রাণ খুলে হাসুন, হাসলে মন ভালো থাকে, মনের জানালা খোলা রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি খোলা জানালা থেকে, আবারও আগামী পর্বে হাজির হয়ে যাবো দর্শক। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, এনটিভির সাথে থাকুন।